وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حربت هم مي আমার অসম বাহী রাইজক আগন্তক দিনের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলো। রমজান মাহ, পবিত্র রমজান মাহ চলি আছে, আমি শেষ ভাগত পাইছো। আজি 24 রোজা, মাত্র 5টা বা 6টা রোজা আমার বাকি আছে। এই শেষ ভাগর যোনটো লাস্টর 10টি দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষকৈ ইবাদতত গুরুত্ব দিছিলে, বিশেষকৈ রমজানের ইম্পর্টেন্স দিছে, ইবাদত করেছে, ইবাদতত লিপ্ত থাকিছে রাতে বিশেষকৈ। কিন্তু যেহেতু করোনা পেন্ডেমিক চলি আছে, গতি আমি সকল রাইজক আহ্বান জানাম যে সরকারি রুলস এন্ড রেগুলেশনস এই করোনাক লো যি দিয়া হয়েছে সেইকটাক যেন আমি বজাই রাখো, সেইকটা যেন আমি মানি চলো। সেইটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের ক্ষেত্রত হোক, মসজিদের ক্ষেত্রত হোক, যে নহোক, এই রুলস এন্ড রেগুলেশনস আমার কারণে, গতি আমার সেই রুলসবিল মানি চলা বাধ্যতামূলক। গতি সমূহ রাইজক আমি রুলসবিল মানি চলবলে আকৌ আহ্বান জানাম। বাকি আমার ঈদের আগত, ঈদুল ফিতরের আগত ফিতরা আমি আদায় দিও। এই রমজান মাহর বিহে রোজার পরিবর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে, রোজা রাখি আমি যেবিলাক ভুল ত্রুটি করো বা কিবা আমার অজানাত কিবা ভুল ত্রুটি হয়ে যায়, সেই কারণে আমার ফিতরা আদায় দিব লাগে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটু ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে। প্রত্যেক মানুষক, সরু হোক, ডাঙর হোক, গরিব হোক, দুখীয়াক, সবে এটু আদায় দিব লাগে। এটু যদি অকমান ইখতিলাফ আছে, কোনোবাই 1633 গ্রাম বলে কয় বা কোনোবাই 2.5 কেজি কয়, যিকে নহক এটু আমার আদায় দিব লাগে, সবকে আদায় দিব লাগে। আর গরিব দুখিয়া মানুষক চাই আদায় দিব লাগে, যে সেই ফিতরাটু গরিব দুখিয়া মানুষে পায়, ঈদটু ভালকৈ পালন করিব পারে। আর রমজান মাহত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষকৈ চেরিটি করেছে, জাকাত আদায় করেছে। আমি জানো ইসলামৰ আমার মূল 5টি স্তম্ভৰ মাজত 3য় নম্বৰ স্তম্ভ হল জাকাত, অর্থাৎ চেৰিটি। এটো আমার আদায় দিব লাগে। যদি আপনার ধন সম্পত্তি আছে, এটো সোণ রূপত হোক বা ক্যাশ টকা হোক, এটো 2.5%, আই মিনস মানে 1 লাখ টকাত 2,500 টকা এটো জাকাত আদায় দিব লাগে। সেইটো 8টা শ্রেণীর মানুষক আমি দিব পাৰো, সেইটো মই গলে বহুত দীঘল হয়ে যাব, কিন্তু মই শর্টকাট হিসাবে কওঁ। এইটো গরিব দুখিয়া মানুষক সবকে দিব লাগে, যে আর বিশেষকৈ এই করোনা পেন্ডেমিকত আমার ওসর সবরিয়া যেই আছে নহয়, ধর্মজাতি যে নহক, সবকে আমার হেল্প করব লাগে, চাব লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষকৈ নিজের ওসর সবরিয়া মানুষক হেল্প করেছে, আমারও হেল্প করব লাগে। এই বিপদত আমি সবে একজোট হই আর ভাতৃত্বতাবোধ বজায় রাখি যেন আমি এই কামত আগুয়াই যাব পারো। আর ঈদের ফিতর যেহেতু আগন্তক দিনত যোনটো দিনতে হোক, সেই ঈদের দিনত যাতে আমি এই করোনা রুলস এন্ড রেগুলেশনস বলে পালন করো, এটা যাতে ভঙ্গ নকরো ঈদের কারণে, আমি যেন ইসলামিক নিয়ম নীতিও বজায় রাখো আর সরকারি রুলস এন্ড রেগুলেশনসও বজায় রাখো। যে রুলস এন্ড রেগুলেশনস দিয়া হয়েছে এটা আমার কারণে, আমার স্বাস্থ্যের কারণে, আমার লড়া ছোৱালীর কারণে, গতি আমি সেই রুলসখিনি বজাই রাখি ঈদ পালন করি ইনশাল্লাহ। আকৌ এবার ঈদের শুভেচ্ছা দিয়ে মই মোৰ চমু বক্তব্য সামৰিলোঁ।